গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। তো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম, আমি ডোনা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে কিছু কাজের ভিডিও নিয়ে। তো প্রথমেই আমি বিছানাটা সুন্দর করে তুলে আমি ফ্রেশ করে নিলাম। আর আমি বিছানার মশারিটা আমি সম্পূর্ণভাবে সবটা কোণা আমি খুলি না, তো আমার সুবিধার জন্য। আর এখন চলে এসেছি সকালের টিফিন বানাতে। আমার অলরেডি তরকারি হয়ে গেছে, আর এখন ভাজছি রুটি। তো নিজের হাতে রুটি বেলা থেকে শাকা পর্যন্ত আমার খুব ভালো লাগে। আর নিজের হাতে যে কোনো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করলে একটা অন্যরকম মনে ভালো লাগা জন্ম নেয়। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি যে রুটিটা করছি আমি কিন্তু সম্পূর্ণভাবে নিজের দায়িত্বেই সব কিছু কমপ্লিট করলাম। তো চলো পরে চলে আসলাম একটু আমার শাশুড়ি মা আর আমার মেয়ের কাজ নিয়ে। আমার মেয়ের কাজ দেখো, আর আমার শাশুড়ি মা এখানে বসে আমাদের সর্ষে ঝাড়ছে, আর আমার মেয়ে বসে বসে বালি বাসছে। মানে বালি বলতে মাটির কিছু কিছু গুটি মতন থাকে, আর এইসব সর্ষে ঝাড়ার আগে ধুলো নাকে গেলে খুব ক্ষতি। তার জন্য আমার শাশুড়ি আর মেয়ে দুজনে মাস্ক বার করেছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, আবার চলে আসলাম তোমাদের সামনে বিকালবেলা। আর অনেকটাই বিকাল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর সকালবেলায় তোমাদের সঙ্গে একটু কাজ নিয়ে শেয়ার করলাম, কাজের মধ্যে দিয়ে ভয়েস ওভারে তোমাদের সঙ্গে কথা বলেছি। তো খুব শীঘ্রই একটা আনন্দের দিন আসতে চলেছে, তার কারণ খুব শীঘ্রই আমি আমার বাবার বাড়ি যাবো ভাবছি। কারণ বাবার বাড়ি, দিদির বাড়ি যেখানেই যাই দুজনকে একসাথে পাই, মানে বাবার বাড়ির সবাইকে, মানে আমার বাবা ভাই, আমার দিদি যাইবো, ওর মেয়েরা সবাইকে আমি একসাথে পাই। তো দিদির বাড়ি কালী পুজো, সেই উপলক্ষেই যাব খুব শীঘ্রই, কিন্তু কবে যাব জানি না। কয়েকদিন পরে কালী পুজো, দিন চলে এসছে সামনে। আর আমার দিদা শাশুড়ি আমার কাছে আছে এখন, দেখো জামা কাপড় তুলছে, আমাকে বলছে তোমাকে তুলতে হবে না, আমি তুলছি। দেখো বুড়ো মানুষ, সে পারে না তবুও সে করার চেষ্টা করে, কারণ সে মনে করে সে যত চলে ফিরে বেড়াবে, সে যত চট্টফট্ট হয়ে থাকবে, তার শরীরটা তত ভালো থাকবে। তো বিকেলবেলা জামা কাপড় তোলা টুকটাক এটা ওটা উনি করে থাকে, ওনার শরীর ভালো রাখার জন্য একটু হাত পা নাড়াতে উনি পছন্দ করেন। তো চলো, আর আমাদের ছাগলেরা আজকে ভেবা করে ডাকছে, ওদেরকে এখনও খাবার দেওয়া হয়নি। আর আমি দাঁড়িয়েছি আমাদের ঘরের পেছনে, ওই যে আমাদের ঘর দেখতেই পাচ্ছ, পেছনের উঠোনে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু ভাবলাম গল্প করে নিই। এখন পেছনের উঠোনে দাঁড়িয়ে কথা বলছি, অনেকটাই ফাঁকা জায়গা, বড় জায়গা, এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। হঠাৎ করে দেখবে ছাদের ওপরে কথা বলছি, কারণ আমাদের নতুন বাড়িতে খুব শীঘ্রই যাব, প্ল্যান করছি। তো সেখানে গেলে তো আর উঠোন পাবো না, সেখানে গেলে বড় খোলামেলা ছাদ, তো সেখানে গিয়েই তোমাদের সাথে গল্প করব, তোমাদের সঙ্গে মিট করব। তো চলো আরও তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার পেছনে যে লেবু গাছটা দেখছো, এই যে লেবু গাছটা, এই লেবু গাছটার বয়স হয়তো ভালো বুঝতে পারছো না, ধরো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে লেবু গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেবু গাছটার বয়স 7 থেকে 8 বছর। তো এত বছর ধরে এই লেবু গাছে এখনও লেবুর ফুল পর্যন্ত আসেনি, এবছর দেখছি লেবুর ফুল এসছে। জানি না লেবু কতটা ধরবে, তো যাই হোক তোমাদের সঙ্গে দেখাবো। 7-8 বছর ধরে যত্ন করার পরে যে এই বছর ফল দিচ্ছে, তো সেটা ভেবে খুব আনন্দ হচ্ছে। আমাদের লেবু গাছ আরও আছে, তো এটাতে লেবু আসার একটা অন্যরকম আনন্দ, যেহেতু এটার বয়স 8-9 বছর হয়ে গেছে, তারপরে এই গাছটাতে লেবু আসছে, প্রচুর ফুল হয়েছে, জানি না কী হবে, তো দেখা যাক। একটু হাস, একটু হাস, একটু হাস, বাহ, তুই তো হেভি পোজ দিতে পারিস, সবাইকে হ্যালো করে দাও, জোরে। এ হচ্ছে আমার ছোট ননদের মেয়ে, আর ওই পেছনে দাঁড়িয়ে আছে আমার ননদ। তো ওরা আজকে দুপুরবেলায় এসছে আমাদের বাড়িতে, খুব পাকা, যেমন দেখছো মানে একটা বিচুটি পাতা। আর আজকালকার ছেলেমেয়েরা সবাই এক এক পিস হয়, মানে এক এক রকমের বিচুটি পাতা হয়, বিচুটি পাতা যেরকম ঠিক মানে চুলকায়। তো এদের কথা আর এদের যা কাজকর্ম, মানে এত দুষ্টু, ঠিক তেমনই যেন চুলকায়। তো যাই হোক, তো এই দেখো চলে আসলাম ছাগলের গোয়াল ঘরে। ছাগলের গোয়াল ঘরে প্রচণ্ড মশা, প্রচণ্ড মশা, তার জন্য সাজাল করতে চলে আসলাম। তো দিদা শাশুড়ি সাজাল করে দিয়েছে, আমি একটু আগুনটা ধরিয়ে দিলাম। তো চলো,
তো এই দেখো আমার শাশুড়ি মা ছাগলদের খেতেও দিয়ে দিয়েছে, ছাগলদের খেতেও দিয়ে দিয়েছে। আর যত এই গাছের টমেটোগুলো দেখি মনটা সত্যি ভরে যায়। খাই বা না খাই, বাড়ির গাছে কোনো সবজি যদি এরকমভাবে সামনে আমি দেখতে পাই, গাছে যদি ফলে থাকে, তো মনটাই ভরে যায়। তো যাই হোক, চলো। আর একটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে এই কামিনী ফুল গাছটা, ছোট্ট এই ছোট্ট কামিনী ফুল গাছটা, আর পাশে দেখো একটা হনুমান লাফাচ্ছে। লেজটা নেই, বাকি আর সব আছে। তো যাই হোক, এই কামিনী ফুল গাছটা লাগানোর খুব ইচ্ছা ছিল, মানে মানে কোনো বাগানে বা কোনো রাস্তার ধারে যদি দেখি যে এরকম গাছের চারা আছে, তো সেটা তুলে বাড়িতে লাগাই। তো মানে অনেকগুলো লাগিয়েছি, এরকমভাবে কোনো গাছ আমি বাঁচাতে পারিনি। শেষ বেশ এই গাছটা আমি লাগাতে পেরেছি। আর দেখো লেজবিহীন হনুমানটা কীভাবে লাফাচ্ছে, তো খুব চঞ্চল, ও খুব চঞ্চল, ওকে নিয়ে কিছু বলার নেই, দেখো অবস্থাটা ওর। তো চলো, তো যেটা বলছিলাম, কামিনী ফুল গাছটাও অনেক চারা আমি বাড়িতে এনে লাগিয়েছি, কিন্তু অনেক চারাই আমি বাঁচাতে পারিনি। যেটাই এনে লাগাতাম সেটাই মারা যেত, জল দিতাম, যত্ন করতাম, কিন্তু কেন জানি না মারা যেত। তো যাই হোক, শেষমেশ এই চারাটা আমি বাঁচাতে পেরেছি। তো এই যখন এনেছিলাম তখন চারটে থেকে ছটা পাতা ছিল, একদম ছোটো, একদম এইটুকু ছিল। তো সেই গাছটা জল দিয়ে দিয়ে জানি না কীভাবে বেঁচে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগছে যে এতগুলো গাছ লাগানোর পরে তো শেষবেশ এই গাছটা আমি বাঁচাতে পেরেছি। তো ভালো লাগছে, এই গাছে যখন ফুল ফুটবে, যখন ফুলের গন্ধ চারিদিকে মম করবে, তখন আরও ভালো লাগবে। তো চলো, সন্ধে হয়েই উঠেছে, তো আর কিছু বলার নেই তোমাদের সাথে। কী বলতো, শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, তার কারণ আমার হাতে আজকে ভেমরুলে কামড়িয়েছে। তোমাদের দেখালে হয়তো বুঝতে পারবে না, আঙুলটা অনেকটা ফুলে গেছে। এই আঙুলে আমি একটা সুতো পর্যন্ত লাগাতে পারছি না, সুতো লাগালে যেন মনে হচ্ছে মানে কেউ প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছে। একটা সুতো টাচ দিলে তাই যেন মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কেউ চাপ দিচ্ছে, ঠিক এতটাই যন্ত্রণা হচ্ছে আর এতটাই ব্যথা লাগছে। আর কিছু লাগলে যেন মনে হচ্ছে অনেক বেশি জোরে আমাকে আঘাত করছে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এ পর্যন্তই রাখছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা আমার নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো, তারা প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্ত, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দে থাকবে, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে। তো চলে আসবো আবারও একটা নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তোমার পাশে এসে মানুষজনদেরকে সবসময় খুশিতে রাখার চেষ্টা করো। আর আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারের সকল দর্শক মানে সকল মানুষদেরকে সুখে রাখার। তো চলো টাটা, সবাই ভালো থেকো।